মোটামুটি দেশের অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে, নির্বাচনী আলোচনা, খেলাধুলা নিয়ে আলোচনা, তারপরে রাজনৈতিক বড় আলোচনা তো আছেই, বাজার দর নিয়ে আলোচনা। বাজারের কথা আর কি বলবো, বাজারের যে অবস্থা, বাজারের বাজারমুখী আমি হতে চাই না কোনোভাবে, কারণ যে পরিমাণ দাম বাড়ছে নতুন সবজির, যে পরিমাণ দাম, এটাতে আসলে বাজারমুখী হওয়া সম্ভব না, সব কিছুর দাম বেশি। আর অন্যান্য যে আলোচনাগুলো যদি বলি, যে নির্বাচন সামনে 7ই জানুয়ারি, নির্বাচনকে ঘিরে অনেক আলোচনা, ক্রীড়াঙ্গনের অনেক আলোচনা আছে, ক্রীড়াঙ্গনের অনেকেই রাজনীতিতে আসছে, মাশরাফি, নতুন করে সাকিব আল হাসান, সঙ্গীত জগতের অনেকেই নির্বাচন করবে, রাজনৈতিক অঙ্গনের তারা আবার নতুন করে আসছে, গায়ক গায়িকা নায়ক নায়িকা বলা যায় যে সবাই আসলে নির্বাচনমুখী হচ্ছে। কিন্তু আমি কথা একটু বলি যে সবই ঠিক আছে, নির্বাচনী আলোচনা, ক্রীড়াঙ্গনের খেলাধুলা নিয়ে আলোচনা, রাজনীতি নিয়ে আলোচনা, অনেকেই ভাইরাল ইস্যু নিয়ে আলোচনা, আমার অবস্থা কি, এত কিছু নিয়ে আলোচনা হচ্ছে, আমার অবস্থা কি, আপনার অবস্থা কি, আমি আপনি কোথায় আছি, এখন এই যে একটু বাজার দর নিয়ে কথা বলি, এই যে শীতের সবজি অনেক আগেই উঠা শুরু করেছে, নতুন করে আলু বাজারে আসছে, যেটা নাকি 100 টাকার উপরে, 100 টাকা, 80 টাকা, এরকম 80 টাকার নিচে নাই। এখন যে 80 টাকার নিচে আলু যদি নাই পাওয়া যায়, তাহলে কিভাবে সম্ভব হবে? আসলে কোনো ইস্যু নেই কথা বলতে ভালো লাগে না, আমার কাছে মনে হয় যে কোনো ইস্যু নিয়ে কথা না বলাই ভালো, যে আপনি ইস্যু নিয়ে কথা বলে কি হবে, এটার কোনো প্রতিকার সমাধান কি মিলবে? আমি যে কাজ করছি, আমার কাছে মনে হয় যে এটাই আমার জন্য পারফেক্ট, কারণ আমি কথা বললেও আসলে কোনো কিছু কারো যায় আসবে না, কোনো কিছুর পরিবর্তন হবে না, শুধু শুধু অযথা কথা বলে, শুধু শুধু আমার কাছে মনে হয় যে এগুলো কোনো মানে হয় না।